হ্যালো ভিয়া, আসসালামু আলাইকুম। আজকে একটা আমি নতুন সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো আমরা বাসা বাড়ি অফিসে সাপ্লাই পানি ইউজ করে থাকি। এই সাপ্লাই পানিটি বিশেষ করে আমাদের ছাদে বা ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের মাধ্যমে পাইপের মাধ্যমে আমাদের সাপ্লাই পানিটি বেসিনে ট্যাপে আসে বা বাথরুমের ট্যাপে আসে, আন্না রুমের ট্যাপে আসে। কিন্তু আজকে এই সাপ্লাই পানিটি আসতে গেলে পাইপের মাধ্যমে যে বাধা সৃষ্টিটা হয়েছে সেটা হলো আয়রন। আয়রনের কারণে আমাদের আজকে পানির পাইপটি জাম লেগে গেছে। বিশেষ করে আমাদের এই অফিসের পানিতে প্রচুর পরিমাণ আয়রন, আয়রন থাকার কারণে আজকে আমাদের পানির পাইপটি জাম লাগার কারণে আজকে পানি আসতেছে না। আমি একটা মহা সমস্যার মধ্যে পড়ছি, সেই সমস্যাটা আজকে সমাধান করার একটা কৌশল বের করছি। সেটা হলো 100 টাকা খরচ করে আমি আমাদের পানির লাইনটি কীভাবে 10 মিনিটের মধ্যে পরিষ্কার করব সেটা আজকে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। দেখুন, একটু একটু করে পানি পড়তেছে বেসিনে আর পানি আসে না। এটি একটা আমি নিয়ে এসেছি, এটা হলো ফিক্সল। এই ফিক্সলটি একটা মেডিসিন, এটা হলো ফ্লোর পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। তা আমি আজকে এই ফিক্সলটির মাধ্যমে কিন্তু আমি 10 মিনিটে পানির পাইপটি ওয়াশ করব, কীভাবে আপনি দেখুন। এবং অন্য অন্য ট্যাপ খোলাতে হবে না। আমার পানির ট্যাঙ্কিটা সাধারণত সাদে, যাহাতো তাদের সাদে যে আমি কীভাবে কাজটি করি আপনারা ভিডিওটি না টেনে ভালোভাবে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। যাদের এলাকায় আয়রন আছে তাদের এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে, কারণ পানির পাইপ অবশ্যই কম বেশি একসময় জাম লাগবেই, এটা 100%। আর এই ভিডিওটি যারা ভালোভাবে দেখবেন তাদের কাজেও লাগবে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে কাজের পরিচয়, আমি কাজটি কীভাবে করি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের পানির ট্যাঙ্কটি এবং সমস্যাটা ছাদে, তাইলে আমাদের ছাদে যেতে হবে। ছাদে যেয়ে আমি পানির পাইপটি কীভাবে খুলে কাজটি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, উপরে আমাদের ছাদে পানির ট্যাঙ্ক। এই পানির ট্যাঙ্ক থেকে নিচে বাথরুমে পানি যাচ্ছিল। আর এখানে আমাদের সমাধানটা করতে হবে, সেটা হলো এখানে আমাদের দেখতেছেন গেট বাল্ব, এই যে লাইন আছে এটা, এই লাইনটা হলো এটা গেট বাল, এটা বন্ধ করে দিলে এখানে পানি যায় না। তা আমি এখানে এই ইউনিয়ন সকেটটা আমি এখন খুলবো। এই ইউনিয়ন সকেটটা খুলে মোটামুটি এইটা আপ করে দিতে হবে। আপ করার পর আমি এখানে যে মেডিসিনগুলো নিয়ে এসেছি, এগুলো এই মেডিসিনগুলো আমি এখানে পাইপের মুখে ব্যবহার করতে হবে। দেখুন কীভাবে আমি ব্যবহার, এই দেখুন আমি পানির পাইপটা ইউনিয়ন সকেটটা খোলার পর পাইপের এই মাথাটা উপর দিয়ে খাড়া করে দিয়েছি। এখানে আমি হ্যাক্সো সেলটা এখানে ঢেলে দিতে হবে আমাকে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি এখন এই হ্যাক্সো সেলের এই বোতলটাই, হ্যাক্সো সেল এই বোতলটা আমি এখানে পাইপের মুখে ঢেলে দিচ্ছি। এটা একটা সাধারণত এসিডের মতো, দেখুন আমি এখানে এক বোতল দিয়ে দিলাম। আর এক বোতল দিচ্ছি, পাইপের প্রয়োজন অনুযায়ী দিতে হবে, বেশি হলে বেশি দিতে হবে, কম হলে কম। এখানে আমার পাইপটি অনেক গভীর, তাই এখানে বেশি পরিমাণে দিতে হবে। তাহলে আমাদের এখানে যে আর দেখুন ময়লা কীভাবে উপর দিক বের হয়ে আসতেছে, বন্ধ করেন।
এই যে পানি এখানে হাওয়াটা উপর দিক বের হয়ে আসতেছে, কারণ এটা একটা এসিটির মতো, কারণ আমি নিচের যে ট্যাপ আছে আবার পানির ট্যাপ সেটা হাফটা করে আমাকে খুলে দিয়ে আসতে হবে, তাহলে নিচে হাওয়াটা বের হলে ওদিক দিয়ে আমাদের যত ময়লাটা আসে সে ময়লাটা। ফিক্সেলটা দেওয়ার পর, এসিটা দেওয়ার পর আপনারা এইভাবে মুখটা বেঁধে রাখবেন যাতে জন্য উপর দিক দিয়ে হাওয়াটা এবং মেডিসিনটা বের না হয়ে আসে। কারণ আমি বন্ধ করে দেওয়ার পর ভিতরে যে ময়লাগুলো আছে সব পানি পানি হয়ে গেছে প্রায়, এবং এইভাবে আপনারা 20-30 মিনিট রেখে দেবেন। দেওয়ার পর অটোমেটিক যে ময়লাগুলো আছে সব নাই হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি আবার ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি সম্পূর্ণ ট্যাপগুলো একটু একটু করে খুলে হাওয়াগুলো বের করে দিয়ে আমি ট্যাপগুলো দিয়ে যে মেডিসিনটা দিয়েছি সেই মেডিসিনগুলো বের করে দেব। দেখো এই যে আমি পানির ট্যাপ সবগুলো খুলে দিলাম। দেওয়ার পর আমি উপরে যে এখন যে বুকটা বেঁধে রেখেছি পাইপের পুরো ট্যাপটাই খুলে দিতেছি, কারণ আমি উপরে পানির লাইনটা লাগিয়ে দেব। দেওয়ার পর ময়লাগুলো বের করে ফেলব। বেসিনের ট্যাপের মুখ খুলে দিয়েছি, এখন আমি এই পাইপটার মুখটা খুলে দিতেছি, দিয়ে পাইপটা সেট করে দিতে হবে, পানি ছাড়তে হবে। এই মুখটা খুলে দিলাম, দিয়ে এখন এই পানির লাইনটা আমি সেট করে দেবো। এখানে বিকজ আমি ভিডিওটা নিজের হাতে একা একা করতেছি এবং কাজ করতেছি, এ কারণে আমার একটু সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা এটা বুঝে নিতে চেষ্টা করবেন, কারণ একা ভিডিও করা আর একা কাজ করা কী কষ্ট আপনারা তো বুঝতে পারছেন। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য আমি এত কষ্ট করতেছি, আপনারা এটা বুঝে নিতে হবে। এখানে এইভাবে সুন্দর করে মিল করে নিতে হবে। পাইপটা আমি এখানে মিল করে নিয়েছি, ইউনিয়ন সকেটটা নেওয়ার পর এখান থেকে আমি টেপ পেঁচে দিতে হবে সুন্দর করে। আমি এখন ইউনিয়ন সকেটটা এখানে লাগিয়ে দিতেছি, ইউনিয়ন সকেটটা এখন টাইট দিয়ে দিচ্ছি। দেখুন আমি ইউনিয়ন সকেটটা লেগে দিছি, এখন আমার এখানকার মোটামুটি কাজ শেষ। আমি এখন এই গেট বাল্বটা পানির ছেড়ে দিতেছি, গেট বাল্ব ছেড়ে দিলাম। এখন আমি নিচে বেসিনে যেয়ে দেখি পানির কীরকম বের হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখন পানির কীরকম স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এরকম পানির স্পিড আসেনি এবং পানিই পড়েনি। এখন দেখুন আমি দুটো টেপে ছাড়ে দিচ্ছি, মোটামুটি আপনারা পানি পরে উঠতেছে, দেখতেছেন দুটো টেপ দিয়ে পানি পড়তেছে, কিন্তু দেখছেন আপনারা, দেখুন দুটো ট্যাপ দিয়ে কিন্তু এখন পানি পড়তেছে, আর মোটামুটি পানির লাইনটা ক্লিয়ার হয়েছে কত সুন্দর, এবং পানিরও স্পিড অনেক ভালো এখন বর্তমানে। আমার যে হারে পানির পাইপ জাম লেগে গেছিলো, পানি তো বেরই হচ্ছিলো না, আর মোটামুটি দুটা দিয়ে বের হচ্ছে এবং আমার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। আমি অনেক পরিশ্রম করে একা কাজটি করছি এবং ভিডিওটা করছি, আপনাদের যদি সত্যি কোনো ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব। আর ভিডিওটি শেয়ার কমেন্টস করবেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ।